আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমেরিকান বাংলাদেশি ব্লগার শম্পা ইসলাম আজকে সকাল থেকে ঝিরঝির বৃষ্টি ছিল ওয়েদারটা খুবই খারাপ ছিল মেঘলা ছিল একদম চারিদিকে অন্ধকার ছিল সকালেই উঠে দেখি ওয়েদারটা খুবই খারাপ তো হঠাৎ করে আমার বড়ো যা আজকে বারোটার দিকে কল করেছে যে তোমরা চলে আসো একসাথে বসে একসাথে খিচুড়ি রান্না করবো আজকে খিচুড়ি আর গরু মাংস খাবো তো আমার ছোটো ও কল দিয়েছিল। তো চলে গিয়েছিলাম ওর বাসায় চারটার দিকে তখনও ওয়েদারটা খুবই খারাপ ছিল মেঘলা ছিল ঝিরঝির বৃষ্টিও ছিল তো যে দেখি খিচুড়ি রান্না করেছে গরু মাংস করেছে ডিম ডিম ভাজার জন্য রেডি করছে কাবাব করেছে ধনিয়া পাতার ভর্তা বানিয়েছে অনেক কিছু করেছে তো একসাথে বসে সবাই মিলে খা বসে আয়োজন করছি আর কি ডিমটা ভেজে নিচ্ছে এই সময় আর এখানে ফ্রাই প্যানটাও দিয়ে দিয়েছে তো আমি সাইডে আবার একটু হেল্প করছিলাম যে আর ডিমটা ঝাল করে করেছিল অনেক অনেক ভালো লেগেছে খেতে অনেক মজা লেগেছে অনেকদিন পর খিচুড়ি খেয়েছি আসলে খুবই ভালো লেগেছে কারণ সাধারণত ওয়েদার খারাপ না হলে বৃষ্টি না হলে খিচুড়ি খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে অবশ্য আমার যার বাসায় না হলে আমার বাসায় আমার ছোট যার বাসায় এটাই এমন করি আমরা তিনজন সময় তো সালাদও কেটে নিয়েছে তো বাইরে ভাবছি বাইরে বারান্দায় বসে খাবো আর যে বৃষ্টি পড়ছিল বৃষ্টিটাও দেখবো মানে খেতে খুব ভালো লাগবে পিকনিক পিকনিক মনে হবে একটু তো আমি বলছিলাম চলো বারান্দাতে আমরা বসে খাই ঘরে বসে খেলে আসলে ভালো লাগে না তো বারান্দার চেয়ার টেবিল তো আছে আমরা এখানে সব কিছু রেডি করে নিয়ে আসছি দুই তিন রকমের আচার ছিল তো সব ধরনের জিনিস আমরা বারান্দায় নিয়ে আসলাম ঘি ছিল ঘি আমার বড়জারই হাতে করা হাতে বানানো একদম ফ্রেশ খুবই সুন্দর সালাদও বানানো হয়ে গেছে এখন আমরা সব রেডি করছি খাওয়ার জন্য আসলে আজকে খুবই ভালো লেগেছে কারণ পিকনিক মিকনিক মনে হয়েছে পিকনিকের মতো কারণ বাইরে ওয়েদারটা খুবই খারাপ ছিল তো তো ভাবছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আমার যখন চা খাবো তখন একদম লেকের ওখানে চলে যাব গল্প করবো আর খাবো চাটা বাইরে আর কি আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল বাসমতি চাল দিয়ে রান্না করেছে ঘিউ দিয়েছিল খিচুড়ির মধ্যে খুবই ভালো লেগেছে খেতে ডিম ভাজা দিয়ে আলু ধনিয়া পাতা ভর্তা ঘি দিয়ে খেতে খুবই ভালো লেগেছে কাবাবটাও খুবই মজা লেগেছিল। তো আমরা এখন খাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এখানে চিকেনও ছিল এক ভাবি নিয়ে আসছিল চিকেন তো ওই চিকেনটাও আমরা খাচ্ছিলাম সবাই তো ঘিটাও নিয়ে নিলাম এখন ঘিটা দিয়ে প্রথমে আর কি স্টার্ট করেছি খাবারটা আমার তো খুবই পছন্দ খিচুড়ি আর ঘি ঘি আমার খুবই ফেভারেট আমি ছোটোবেলার থেকেই আমার খুবই পছন্দ ঘি আমি যখনই খিচুড়ি রান্না করি বা যেখানে খাই আমি ঘিটা আমার খেতেই হবে আমার কাছে ভালো লাগে ঘি দিয়ে খিচুড়ি খিচুড়ি দিয়ে বা সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে আমার তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লেকের দিকে যাচ্ছি খুবই মেঘলা ছিল কিন্তু বৃষ্টি ছিল না ওই সময়টা তো লেকে আমরা চা নিয়ে গ্রিন টি নিয়ে আমরা তিন চা মিলে চলে যাচ্ছি লেকের দিকে একটু গল্প করব ড্যাকের উপরে বসে একটু গল্প করব এখানে আমার বড় ভাসুর একটা মাছ ধরেছে ব্যাস এই লেকের থেকে ধরেছে উনি মাছ ধরছিল অবশ্য তো আমরা দূর থেকে দেখছিলাম আর খুবই মেঘলা ছিল আজকে ওয়েদারটা যদিও মেঘলা কিন্তু খুব ভালো লাগছিল ওয়েদারটা মানে একটু ঠান্ডা ছিল ওয়েদারটা মানে একদমই গরম ছিল না সাধারণত ও রোদ থাকলে তো অনেক গরম থাকে এই জন্যে ভালো লাগছিলো যে হালকা একটু বাতাস ছিল মেঘলা ছিল খুবই ভালো লেগেছে ওয়েদারটা আজকে তো এখানে লেকের সাইডে অনেক কচু শাক মাঝে মাঝে আমরা এখান থেকে কচু শাক নেই এর আগে আমার একটা ব্লগে দেখিয়েছি এটা হচ্ছে আমার বড়ো লেক তো অনেক জায়গা নেই আমার বড় ভাসুরের বাড়ি তো আমরা সবসময় লেকে এখানে চলে আসি গল্প করি আর এই ড্যাকের মধ্যে যে উপরে দোতলা ড্যাক ওখানে বসে বসে আমরা সব সবসময় গল্প করিয়া চা খাই অনেকে ড্যাককে ডগ বলে ড্যাক ড্যাক বলে তো আমরা ড্যাকই বলি তো আমরা এখন উপরে যাচ্ছি উপরে বসে বসে চা নিয়ে খাবো আর কি তিন যা। এখানে চেয়ার চেয়ার টেবিলও রাখা আছে আর অনেক শাপলা ফুল ছিল শাপলা দেখতে খুবই ভালো লাগছিল আর আপনারা এই পর্যন্ত যে যে আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি যখন নতুন নতুন ভিডিওগুলো দিব তখন আপনাদের আপনারা পুরাপুরি দেখবেন দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করব নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দেয় আপনাদের জন্য তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস